নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের আশা কর্মী নিয়োগের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি 2023 সালে জানুয়ারি মাসে এখন পর্যন্ত যে সকল জায়গাতে আশা কর্মীতে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা, অর্থাৎ এখন পর্যন্ত যে সকল জায়গাতে ডেট রয়েছে, তো কোন কোন জায়গাতে এখন পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সেখানে কতগুলি ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটি কিন্তু দেখবো। পুরো ওয়েস্ট বেঙ্গলে এখন পর্যন্ত যে সকল জায়গাগুলিতে ডেট রয়েছে আশা কর্মী ফর্ম ফিল আপের, ঠিক আছে? তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন, পশ্চিমবঙ্গের আশা কর্মী নিয়োগ এবং আইসিডিএস কর্মী নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট গুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো বন্ধুরা, যে সকল জায়গাতে আশা কর্মীতে শূন্যপদ আসেনি সেই সকল জায়গার ক্ষেত্রে কিন্তু কিছুদিনের মধ্যে প্রচুর শূন্যপদে আবারও আশা কর্মী নিয়োগের ভ্যাকান্সি আসতে চলেছে। তো তার আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান কোন জেলার কোন ব্লকে শূন্যপদ এখনো আসেননি, আপনারা ওয়েট করে আছেন, ঠিক আছে? তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি এবং দেখে নিই এখন পর্যন্ত কোথায় কোথায় শূন্যপদে ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ ডেট রয়েছে এই জানুয়ারি মাসের, ঠিক আছে? তো যেখানে আমাদের প্রথমে যেটি রয়েছে সেটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইএসডিও রামপুরহাট বীরভূমে কিন্তু এখন পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে জানুয়ারি মাসে, অর্থাৎ 2023 সালে জানুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপটি চলছে, যা লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 20/1/2023 তারিখ। এই ডেট পর্যন্ত আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। ভ্যাকান্সি রয়েছে 115টি, ঠিক আছে? তো যারা যারা এখানে এসডিও রামপুরহাট এর বাসিন্দা বীরভূমে, তারা কিন্তু এই 20/1/2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, অবশ্যই করে নেবেন ফর্ম ফিল আপ। তো কাদের কাদের এখানে শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছেন, রামপুরহাট 1 ব্লকে রয়েছে, রামপুরহাট 2 ব্লকে রয়েছে, নলহাটি 1 ব্লকে রয়েছে, ময়ূরেশ্বর 1 ব্লকে রয়েছে, মুরারই 1 ব্লকে রয়েছে এবং মুরারই 2 ব্লকে রয়েছে, ঠিক আছে? তো এই জায়গাতে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যাদের লাস্ট ডেট হচ্ছে 20/1/2023 তারিখ, ঠিক আছে? তো এরপরে যেখানে আমাদের ফর্ম ফিল আপ চলছে সেটি হচ্ছে এসডিও সদর সিউড়ি বীরভূম, এখানে ভ্যাকান্সি রয়েছে 74টি, ঠিক আছে? এবং এখানে লাস্ট ডেট হচ্ছে 20/1/2023 তারিখ। তো এই ডেটের মধ্যে আপনারাও কিন্তু ফর্ম ফিল আপ করে নেবেন। এখানে কোন কোন ব্লক রয়েছে চলুন দেখে নিই। তো এখানে যে সকল ব্লক গুলি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে মোহাম্মদ বাজার, তারপর রয়েছে খয়রাশোল, তারপর রয়েছে দুবরাজপুর, তারপর রয়েছে সিউড়ি ওয়ান, তারপর রয়েছে রাজা রাজনগর ব্লক, তারপর রয়েছে সিউড়ি টু ব্লক, তারপর রয়েছে সাঁইথিয়া ব্লক, ঠিক আছে? ইত্যাদি জায়গাতে কিন্তু এখন পর্যন্ত ডেট রয়েছে ফর্ম ফিল আপে। তো আপনারা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিন 20/1/2023 তারিখে লাস্ট ডেট, ঠিক আছে? তারপরে যে জায়গাটি ফর্ম ফিল আপ চলছে সেটি হচ্ছে এসডিও বোলপুর বীরভূম, এখানে ভ্যাকান্সি রয়েছে 29টি এবং লাস্ট ডেট হচ্ছে 20/1/2023 তারিখ, ঠিক আছে? তো এসডিও বোলপুরে যে 29টি ভ্যাকান্সি রয়েছে কোন কোন ব্লকে রয়েছে চলুন দেখে নিই। তো এখানে যে সমস্ত ব্লকগুলি রয়েছে তার লিস্ট হচ্ছে এটি দেখতে পাচ্ছেন। তো এখানে যে সকল ব্লকগুলি রয়েছে, বোলপুর শ্রীনিকেতনে রয়েছে, নানুরে রয়েছে, লাভপুরে রয়েছে, ইমামবাজারে রয়েছে, এই সকল জায়গাতে কিন্তু ব্লকগুলি যারা বাসিন্দা তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এখনো, ঠিক আছে? 20/1/2023 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তারপরে যে জায়গাটিতে আশা কর্মী নিয়োগের ফর্ম ফিল আপ এখনো চলছে সেটি হচ্ছে এসডিও খোরসং দার্জিলিং, ঠিক আছে? এই জায়গাতে ভ্যাকান্সি রয়েছে 4টি এবং লাস্ট ডেট হচ্ছে 13/1/2023 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 13 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে নিন, ঠিক আছে? তো চলুন এই নোটিফিকেশনটি আমরা এক নজর দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোথায় ভ্যাকান্সি রয়েছে, ফুরসুঙে এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টি, ঠিক আছে? তো আপনারাও কিন্তু এখনো আবেদন করতে পারবেন, তো অবশ্যই আবেদনটি করে নেবেন 13/1/2023 তারিখের আগে, ঠিক আছে? তারপরে যে জায়গাতে আমাদের নিয়োগের ফর্ম ফিল আপ চলছে সেটি দেখতে পাচ্ছেন করিমপুর 1 ব্লক নদিয়ার, ঠিক আছে? যেটি ভ্যাকান্সি রয়েছে 1টি মাত্র শূন্যপদ রয়েছে, লাস্ট ডেট হচ্ছে 12/1/2023 তারিখ, ঠিক আছে? তো এই জায়গাতেও কিন্তু এখনো ফর্ম ফিল আপ চলছে, আপনারা এখনো ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখতে পাচ্ছেন করিমপুর 1 এখানে কিন্তু রয়েছে 1টি শূন্যপদ, ঠিক আছে? তো এই যে সকল জায়গাগুলি বললাম এই সকল জায়গাতে কিন্তু 2023 সালে জানুয়ারি মাসে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, তো আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন। এবং অন্যান্য জায়গাতে কিন্তু ভ্যাকান্সি এই যা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু চলে আসবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, প্রত্যেকটি আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। এবং তার সঙ্গে আইসিডিএস অঙ্গনারীর যে ভ্যাকান্সি গুলি বেরোতে শুরু করেছে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য তার আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই জয়েন করে রাখুন সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট গুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য।